আসসালামু আলাইকুম দিস ইজ নশদ্রাজা সৌরভ আজকে আমরা সেকেন্ড পার্টে চলে আসছি গতি বা মোশনের এর আগে আমরা কী আলোচনা করছি স্থিতি এবং গতিটা কি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি যে পরম না বা কীভাবে আমরা অবজার্ভ করি অবভিয়াসলি একটা প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে সো এখন আলোচনার বিষয় হচ্ছে আমাদের কি ভ্যাক্টর আর স্কেলার রাশি নিয়ে কি রাশি নিয়ে স্কেলার এবং কি রাশি ভ্যাক্টর রাশি নিয়ে সো এই টপিকটা নিয়ে খুব ছোটই আলোচনা তোমাদের বইয়ের মধ্যে বা এসএসসি ফিজিক্স বইটাতে কিন্তু ভ্যাক্টরার স্কেলার বা ভ্যাক্টর ফিলগুলো খুবই ব্রড এবং ভাস্ট একটা এক্সপ্লেনেশন এগুলোর জন্য প্রয়োজন কিন্তু তোমাদের এখানে তেমন কনটেন্ট নাই খুব ছোটোভাবে বলা আছে সো আমরা জাস্ট ইন্ট্রোডিউস হব এই টপিকগুলো নিয়ে হ্যাঁ এই টপিকগুলোর উপর ভিত্তি করে জাস্ট টপিকগুলো কী ওটা জানবো কোন 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 কোয়ান্টিটিসগুলো এগুলোর অন্তর্ভুক্ত ওই ব্যাপারগুলি একটু দেখবো ঠিক আছে এই চ্যাপ্টারটার জন্য এতটুকুতে সীমাবদ্ধ থাকবে তাছাড়া ভ্যাক্টর নিয়ে কিছু অঙ্ক আছে তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমস আছে কিছু ভ্যাক্টর নিয়ে ওটা হচ্ছে তোমাদের মেবি হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ কোন একটা তো হবে আমি নিজেও বলে এসি তো ওখানে ভ্যাক্টরে কিছু অঙ্ক আছে ওখানে তোমরা ডাইরেকশনের ভিত্তিতে ভ্যাক্টরটা শিখবা তো ওইটা হয়তো বা ম্যাথ ক্লাসে আপলোড দেওয়া হবে তো আজকে ফিজিক্সের ক্ষেত্রে আর স্কেলার ব্যাপারটা একটু পরে দেখি বা কি জিনিস এটা একটু বুঝি স্কেলার ব্যাপারটা দেখি শুরুতে স্কেলার রাশি কি বা স্কেলার কি কোন জিনিসগুলোকে আমরা স্কেলার হিসেবে ডিনোট করতে পারি শুরুতে স্কেলার মানে কি বুঝি যাকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় বা যাকে আমরা জাস্ট মান দিয়ে কি করতে পারি ডিনোট করতে পারি তাহলে মান লাগবে শুধুমাত্র কি লাগবে মান যেমন একটা কোয়েশন করি যে তোমার কি কত ভর কত হ্যাঁ তোমার ভর কত আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার কত এভাবে কতটুকু কি লম্বা এই তিনটা প্রশ্ন যদি করা হয় কাউকে তখন সে উত্তর কি দিবে তোমার ভর কত তাহলে ভরের উত্তর কি হইল আমার ভর ষাট সত্তর পঞ্চাশ বিশ যাই হোক এত কেজি তাহলে এখানে এটার আনসার আসলো ধরলাম এই লোকটার ক্ষেত্রে যদি আনসার করা হয় একে প্রশ্ন করলাম যে তোমার ভর কত ও বললো পঞ্চাশ কেজি তোমার দৈর্ঘ্য কত বা তুমি কতটুকু লম্বা তাহলে ও বললো কত পাঁচ ফুট ছয় ইঞ্চি হ্যাঁ বা পাঁচ ফুট পাঁচ ফুট ছয় ইঞ্চি এভাবে আর কি বা ফাইভ পয়েন্ট সিক্স ফুট তাহলে এই যে আনসারগুলো দিল এটাকে আবার মিটারে নিয়ে যেতে পারি বা মিটার নিলে হবে কথা ওয়ান মিটার বললো সে ধরলাম ঠিক আছে এগুলোকে জাস্ট কনভার্ট করলাম আর কি তাহলে এগুলোর জন্য কি কোনো ডাইরেকশান দিতে হয়েছে তার কোনো দিকের প্রয়োজন আছে যে আমার ভর পঞ্চাশ কেজি ডান দিকে এভাবে কি কেউ বলে না কি বলে না অথবা বলে কি আমি লম্বা ডান দিকে লম্বা বাম দিকে বা উপর নিচে ওরা আবার ওভাবে হিসাব না মানে কেউ তো এই জিনিসটাকে বলে না যে আমি উপরে পাঁচ মিটার লম্বা নিচে দশ মিটার লম্বা এভাবে তো না কেউ শুরুতে বলে আমি একশো তেষট্টি মিটার লম্বা আমি এত পাঁচ ফুট ছ ইঞ্চি এভাবেই তো বলে না তাহলে এগুলো প্রকাশের জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে প্রয়োজন নাই তাহলে এই যে ভর বলি অর্থাৎ অ্যাম বা মাস আর কি লেথ হ্যাঁ বা একটা লাঠি নিলাম লাঠিটা কতটুকু লম্বা তো এটাকে আমরা মাপি স্কেল দিয়ে মেপে বলি যে এটা কত পাঁচ ফিট অথবা দশ মিটার বিশ মিটার তাহলে লেনথ হ্যাঁ যে দৈর্ঘ্য ব্যাপারটা হ্যাঁ ওগুলোর জন্য কি কোনো ডাইরেকশান লাগে কোনো ডাইরেকশান বা দিক লাগে না এরপর কি ওজন উচ্চতা হ্যাঁ হাইট এগুলো কি যখন আমরা এগুলো নিয়ে কাজ করব বা এগুলোর প্রকাশের জন্য আমাদের কোনো দিক লাগে না শুধুমাত্র মান দিয়ে হয়ে যায় তাহলে এই ব্যাপারগুলো মিটার ল্যান্ড এই ব্যাপারগুলো কি রাশি স্কেলার রাশি যার জন্য অনলি কি মান প্রয়োজন স্কেলার রাশি এরপর হচ্ছে ভ্যাক্টর রাশি কোনগুলো তাহলে হচ্ছে যাকে প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয় কি বলবো যাকে প্রকাশের জন্য মান এবং দিক উভয় দরকার হয় যাকে প্রকাশের জন্য মান এবং কি মানও লাগবে দিকও লাগবে ভেক্টরকে প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন তাহলে ওই রাশিগুলোই হচ্ছে কি ভ্যাক্টর রাশি তাহলে এটার জন্য আমরা কিছু প্রশ্নে চলে যাই আমি একটা লোক একটা ছেলে আছে ঠিক আছে ধরো আমার স্টুডেন্ট ওরা আমি প্রশ্ন করলাম যে তোমাদের বাসা থেকে তোমাদের স্কুল কতটুকু দূরে তখন সে উত্তর কী দিবে যে তোমাদের বাসা থেকে স্কুল কতটুকু দূরে এই যদি প্রশ্নটা করি ওকে যে তোমাদের বাসা থেকে তোমাদের স্কুল কতটুকু দূরে তাহলে ও কি উত্তর দিবে আমাকে কিভাবে বোঝাবে যে তার স্কুলটা তার বাসা থেকে কতটুকু দূরে সো আমার ও বললো যে স্যার একশো মিটার দূরে একশো মিটার দূরে আমাকে বলল তখন আমি ওর বাসার সামনে দাঁড়ায় আসি দাঁড়াই তো আমি পুরো কনফিউজড আমি কি রে একশো মিটার দূরে এখন আমি তো ওর বাসা থেকে ওর স্কুল চিনি না ও আমাকে বলছে মাত্র একশো মিটার দূরে তো এটা আমাকে কী দিস একটা লেন্থ দিছে হ্যাঁ যেটা একটা কী স্কেলার রাশি তাহলে আমরা জাস্ট একটা স্কেলার মান দিছে যে এত মিটার দূরে তো এটার জন্য তো কোনো দিক নাই যেহেতু এই স্কেলার রাশিও শুধুমাত্র মান দরকার হয়েছে আমাদের দিক নাই তাহলে যে একশো মিটার যে ইনফরমেশনটা পাইলাম তো ওইটা থেকে কোনো দিক আছে নাই যেহেতু লেন্থ বা দূরত্ব যেহেতু বলছে আমাকে হ্যাঁ ওই ব্যাপারটাতে কোনো দিকই নাই তাহলে আমি একটা মান পাইছি শুধু তাহলে এবার ভেক্টর হিসেবে আমি ভেক্টরের যদি জানা না থাকে আমার তাহলে আমি তো ওর বাসার সামনে কনফিউজ পুরা কিন্তু আমি কই একশো মিটার দিয়ে তো আমি ওর স্কুলটাকে খুঁজে পাচ্ছি না কারণ আমার কাছে একটা প্রবলেম অ্যারাইজ করবে যে আমি একশো মিটার কি ডানে যাব বামে যাব উপরের দিকে যাব বা সোতা উপরের দিকে যাব নাকি নিচের দিকে যাব অর্থাৎ আমার কাছে কি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি ওর বাসার সামনে দাঁড়াই আমার কাছে কি একটা দিক বিভ্রান্তের একটা ব্যাপার কাজ করবে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে যাব যে উত্তরে যাব। নাকি দক্ষিণে যাবো নাকি পূর্ব যাব নাকি পশ্চিমে যাবো আমি তো একশো মিটার দানেও যেতে পারি অর্থাৎ উত্তর দিকে কি বলি পূর্ব দিকে আমি গেলাম একশো মিটার তো ওর বাসা থেকে পূর্ব দিকে অর্থাৎ এই বাসা তাহলে আমি এদিকে হাঁটা শুরু করলাম একশো মিটার হাঁটতে হাঁটতে অর্থাৎ ওর বাসা এটা তো তাহলে আমি এদিকে একশো মিটার হাঁটা শুরু করলাম তাহলে হাঁটা শুরু করলাম হেঁটে হেঁটে এই জায়গায় গেলাম একশো মিটার হইলো এখানে এখানে আমি ওর স্কুলটাকে কি পাবো একটা প্রবলেম আবার আমি কী করলাম নিচের দিকে বা কি দক্ষিণ দিকে হাঁটা শুরু করলাম এদিকেও হাঁটলাম ঠিক আছে এদিকে কী করলাম হাঁটা শুরু করলাম এদিকে আবার হাঁটতে হাঁটতে এদিকেও একশো মিটার গেলাম তো এই জায়গায় আমরা একশো মিটার পৌঁছলাম আবার এদিকেও একশো মিটার এদিকেও একশো মিটার তাহলে আমি একশো মিটার কোন দিকে যাব হ্যাঁ একশো মিটার যে শুধু ও আমরা বলছে তাহলে আমি ওইটা দিয়ে কি ওর স্কুলটাকে পাবো কোনো দিনও পাবো না কারণ শুধুমাত্র মান এই প্রশ্নটার জন্য স্কুল কতটুকু দূরে অর্থাৎ তার স্কুলের তার জন্য আমাদের কি শুধুমাত্র মান দিয়ে হবে না আমাদের একটা কি লাগবে সাথে কী লাগবে একটা দিকও প্রয়োজন আছে ও ও আমাকে কি উত্তর দিতে পারতো ও আমাকে বলতো যে আমার বাসা থেকে দক্ষিণ দিকে একশো মিটার দূরে তাহলে আমি কী করতাম এর বাসা এখানে তাহলে আমি কি এই যে হচ্ছে নিচের দিকে হচ্ছে দক্ষিণ আমি এদিক থেকে সোজা হেঁটে একশো মিটার চলে আসবো এই স্কুলটাকে আমরা এখানে পাবো তাহলে একশো মিটার দক্ষিণে ওর বাসা থেকে তাহলে আমরা ওর দক্ষিণে চলে গেলাম তাহলে আমরা স্কুলটা পাইলাম কিন্তু শুধু যদি একশো মিটার বলে তাহলে কি আমি ওর স্কুলটাতে পাবো পাবো না কারণ আমার কাছে অনেক ডাইরেকশান আছে এই চারটা না মানে বোঝার জন্য চারটা আমি আবার এদিকে যেতে পারি এদিকে 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 হাজার হাজার ডাইরেকশন আসে অনেকগুলো থাকতে পারে না ডাইরেকশন অনেকগুলো ডাইরেকশন আছে তাহলে আমি কোন দিকে যাব ওই জন্য এই প্রশ্নের জন্য আমাদের একটা কি দরকার মানও প্রয়োজন আছে তাইলে ক্ষেত্রে এই প্রশ্নটার আনসারের জন্য আমাকে দুইটা ইনফরমেশন দিতে হবে একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার দিক অর্থাৎ একশো মিটার ডান দিকে একশো মিটার বাম দিকে দুইটা ইনফরমেশন যদি দেয় তাহলে আমি কি অবশ্যই তার স্কুলে পৌঁছাতে পারবো তাহলে এই প্রশ্নটা আনসার যেটা ওইটাকে প্রকাশ করার জন্য আমাদের দুইটা অংশ লাগবে একটা দিক এবং মান উভয় প্রয়োজন আছে তাহলে ভ্যাক্টর কে কে হইতে পারে তাহলে সেক্ষেত্রে স্মরণ এই যে স্মরণ যে আমি এই ব্যাপারটাই তো হচ্ছে স্মরণ তাই না যে আমি কতটুকু সরে ওর স্কুলে যাইতে হবে অর্থাৎ আমরা স্মরণকে সরে দিয়ে বলি কারণ স্মরণ এখন এক্সপ্লেনই করি নাই বা এরপরে আর কি কি থাকতে পারে যে বেগ বেগটাও কি কী রাশি একটা ভ্যাক্টর রাশি এরপর কি থাকতে পারে তরণ এটাও কি একটা ভেক্টর রাশি যেহেতু এগুলো এখনো এক্সপ্লেন করি নাই বা নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব ওই জন্য এগুলোকে আমরা ছোট করে একটু দেখি স্মরণ হচ্ছে কি আমি কতটুকু সরবো যে এই স্কুলে যাব আমি তো সরে সরে যাবো যে হেঁটে হেঁটে যাইলাম এটাই হচ্ছে কি একটা স্মরণ তাহলে স্মরণকে প্রকাশের জন্য আমাদের কি অবশ্য একটা দিক এবং মান উভয় লাগবে যেটা আমরা এখন দেখলাম বেগের ব্যাপারটা হচ্ছে কি আমরা বেগ এখনো বুঝি না ওই জন্য বেগ আর তরণ এখন বলতেছি না তাহলে স্মরণ যে ব্যাপারটা এটা অবশ্যই প্রকাশের জন্য কি লাগতেছে একটা দিক এবং মান উভয় প্রয়োজন হচ্ছে উদাহরণ থেকে বুঝলাম এই ব্যাপারগুলি হচ্ছে ফ্যাক্টর রাশি বা এইগুলোই হচ্ছে ফ্যাক্টর রাশি আর যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরপর হচ্ছে কোনো কিছুর মান যেগুলি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ হয় অর্থাৎ কোনো কিছু যে কতটুকু লম্বা এটা কতটুকু উচ্চতা আছে এটা কতটুকু ভরের এ ব্যাপারগুলো কী স্কেলার রাশি আর ভেক্টর রাশি হচ্ছে স্মরণ যে আমার থেকে কতটুকু আমি হেঁটে যাব বা কতটুকু কোনো একটা গন্তব্যস্থলে পৌঁছাইতে হচ্ছে তো ওই ক্ষেত্রে আমার স্মরণ হচ্ছে এবং আমি একটা বেগ বলতে আমি কতটুকু জোরে জোরে যাচ্ছি বা এক একক সময় আমি কতটুকু জোরে হাঁটতেছি এ ব্যাপারগুলো হচ্ছে বেগ আর তরণ হচ্ছে আমি একবার জোরে হাঁটতেছি একবার আস্তে হাঁটতেছি এ ব্যাপারগুলো হচ্ছে তরণ এই দুই একটা লাইন জাস্ট একটু বলে রাখতেছি এক্সপ্লেন যখন করবো তখন বেগ তরণ কী ভালোভাবে বোঝা যাবে তাহলে ভ্যাক্টর রাশি কারা যাদেরকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় এই যে প্রয়োজন হয় এটা আমরা উদাহরণ দিয়ে দেখলাম তাহলে এটাই ছিল সেকেন্ড পার্ট বা ভ্যাক্টর স্কালার রাশির আলোচনা তো পরবর্তী পার্টে আমরা এই যে স্মরণ বেগ তরণ মন্দন দ্রুতি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তাহলে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে